জগন্নাথ পুরীর বহু মাহাত্ম্য গো, যার তুলনা হয় না। যেমন এই দেখুন পাখা কোথায় আছে, পাখা এখানে, পাখা কোথায় চলছে, কুলার চলছে। এই দেখুন উড়ানি উড়ালে কোন দিকে যাচ্ছে, পাখা যদি এদিকে হাওয়া দেয় এদিকে যাবে তো, জগন্নাথের পতাকা যেদিকে পাখা সেদিকে যাবে। এই মাহাত্ম্য, যেদিকে বাতাস দিচ্ছে ওই দিকে পতাকার মুখ হয়ে যাবে। জগন্নাথের মন্দিরের উপর দিয়ে আজ পর্যন্ত কোনো প্লেন যেতে পারে না, কোনো পাখি যেতে পারে না, মরে যাবে। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি মানুষের কেন প্রত্যেকটি মন্দিরে একটা ছায়া আছে, আলো পড়লে বা সূর্য পড়লে। জগন্নাথপুরীর ছায়া নেই। জগন্নাথপুরীতে যদি কেউ বলে দেয় এইটুকু কুড়িটা এনেছি আর আনিস নি, এটা তো কুলাবে না, তাহলে আর পারলে না তোমরা খেতে, এমন মাহাত্ম। আর স্বয়ং লক্ষ্মী এসে রান্না করে, প্রতিদিন আসে গোলক বৈকুণ্ঠ থেকে লক্ষ্মী ওই জগন্নাথপুরীতে রান্না করবার জন্য। তা না হলে কখনো সাতটা হাঁড়ি নাটিয়ে দেওয়া হয়, আর সাতটা হাঁড়ির ওপরে হাঁড়িটা আগে হবে, নিচের হাঁড়িটা লাস্টে হয়, এ কি করে হয়? এই সেই জগন্নাথের মাহাত্ম। গঙ্গা সাগর সামনে আছে আপনাদের, এই গঙ্গা সাগর কাছেই তো, গঙ্গা সাগর এটা সাগর আর ওটা সমুদ্র। মহাসমুদ্রের কূলে বসেছে হরিনামের মেলা জগন্নাথপুরীতে। আর ওই জগন্নাথপুরীতে দেখবেন সিংহদ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবেন, কুলু কুলু শব্দ পাবেন, সিংহদ্বারে প্রবেশ করলে আর কোনো সাড়া পাবেন না সমুদ্রের শব্দ। কি মাহাত্ম্য পুরীতে, যাবেন পুরী একবার দর্শন করে আসবেন। এই রথযাত্রায় যদি, রথযাত্রায় যদি আপনাদের রথে মৃত্যু হয়ে যায়, আপনাদের কোনো ভুল নয়, গোলক বৈকুণ্ঠে ঠাই পাবেন, আর মর্ত্যলোকে জন্ম নিতে হবে না। তবে রথে যাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার। আমরা একটা সবাই, আমরা এই সুর স্টাফ মিলে আমরা আলোচনা করতেছি, চলো না একটু বেরিয়ে আসি, অনেকদিন তো অনেক জায়গায় ঘুরলাম, জগন্নাথের পুরীতে যাই, চলো না সকলে ভিক্ষা করে খাবো। তো কেউ কেউ বলছে, যেমন আমাদের কুম্ভকর্ণের প্রেসিডেন্ট, রাক্ষস কোম্পানি ম্যানেজার, হ্যাঁ, ও বলছে দাদা এই গানটা আমাকে নয় ছাড়ো, অনেকটা দেখবো। শোন শিক্ষাগুলো নে, কি করবি রে, সারা জীবন কৃপণতা করে গেলি। আজকে যাদের বাড়িতে আপনারা হরিনাম শুনতে এসেছেন, তার বাড়ির প্রত্যেকটি মানুষ শুধু আমার মতো একটা জানোয়ারকে আনবে বলে সারাক্ষণ একটা লক্ষ্মীর ভাঁড়ে করে টাকা ঢুকিয়ে রেখেছিল, ভাবতে পারে কতখানি তাদের প্রচেষ্টা একটু হরিনাম শুনবে বলে, তাহলে তাদের গোবিন্দ কৃপা করবে না, নিশ্চয়ই করবে। মহামিলনের মেলা, আগে মায়ের মেলা হয়ে গেল, পরে হবে বাবার মেলা। কোথায় গো, কোথায় হবে? হ্যাঁ, এরপরে বড় মেলা আছে তো, কোনটা? হ্যাঁ, আপনি সকলে যাইতে মিলিবে গো, সকলে যাইতে হবে। তাঙ্কু জগন্নাথ সারাবলী কহিলে যে জগন্নাথের রথের দিনে তাঙ্কু মহিষাদলর ছুঁইলে হব না, তাঙ্কু জেতের রথ ছুঁ না হব না, ওর নীলাচলের রথ ছুঁইতে লাগে। কহিলে উৎকলের কৌছ জগন্নাথ রথের দিনে যে তাকে দর্শন করিবে, দর্শন করিবে অশ্বমেধ যজ্ঞের ফল সে গৃহেতে পাইবে, সে জন পাইবে। চলো চলো দেখিতে মোরা জগন্নাথে যাইব, নবকলবর রূপে তাহার দেখিব, মাগি মাগি খাইল দেখো ক্ষীরে রতন কোনা, যার দাসত্ব স্বীকার করে আজ আমার ব্রজের কাল শোনা, ওরে ভক্তের কাছে ভগবান হেরে গিয়েছিল, হেরে গিয়েছিল 18 পুত্রকে দেখো সেদিন কেটে দিয়েছিল, কেটে দিয়েছিল। আজকেই আপনারা ভাবছেন যে হরিনাম কি বস্তু,
আমরা ভগবানকে কি দিয়েছি, কিচ্ছু দিতে পারিনি। জগন্নাথ পুরীতে একটা রাজা ছিলেন, এখন তার রাজবাড়িটা আছে, যার নাম ইন্দ্রদম্ব। সেই রাজা ইন্দ্রদম্ব কি করেছিল জানেন? জগন্নাথ বলছে, আমি বড় না তোমার ছেলে বড়? রাজা বলছে, তুমি আমার বড়, তাহলে আমি যদি তোমার কাছে বড় হয়ে যাই, হে রাজা, আমি যা চাইবো তুমি তাই দিতে পারবে, তাই করতে পারবে? না পারবো না। কই তোমার 18 ছেলেকে কাটো তো আমি দেখি। রাজা ধারালো তলোয়ার এনে এক একটাকে ধরেছে, এক একটাকে কাটছে। এই 18 পুত্রকে কেটে দিয়েছিল রাজা ইন্দ্রদম্ব। রক্তে যেন সাগরে বন্যা হচ্ছে, যেমন বন্যা হলে উঁচু নিচু মানে না, নির্ভীতি গতিতে তার জল চলে, ঠিক তেমনি নির্ভীত গতিতে রক্ত বইছে। আর 18 নালার মতো হয়ে যাচ্ছে রক্তগুলো। জগন্নাথ কেঁদে উঠলেন ইন্দ্রদম্বুর কাছে। আমি যা চেয়েছিলাম তুমি তো আমাকে তাই দিলে, আসতে আমি যা চেয়েছিলাম তুমি তো তাই আমাকে দিয়েছো, কিন্তু এবার তুমি চাও আমার কাছে কি নেবে? ইন্দ্রদম্ব রাজা চাইলেন, যুগে যুগে তুমি আমার ঘরে থাকো, আর কোথাও তুমি যেও না। জগন্নাথ বাধা পড়ে গেলেন ইন্দ্রদম্ব রাজার ঘরে। আমাকে 64 খেতে দিবি বল, আহ দেব, আহ সকল সম্পত্তি লিখে দিলেন ইন্দ্রদম্ব রাজা জগন্নাথের নামে। তিনি গঙ্গার তীরে বসিয়েছিল হরি নামের মেলা, আর প্রেমময় চিত্তময় মধুময় করেছিল খেলা। হাত লাগাও, আর হাত লাগিও না। প্রেমময়ের মেলা বসিয়েছিল, কখনো ভালো দিনে কখনো মন্দ দিনে। আজ আপনারা যে দিনটাতে বসেছেন এই দিনটা জানেন কি দিন? আজকে দিনটা কি গো? যদি দেবতার চলে না হাত তবু না যায় আষাঢ়ের সাত, কি গো? দেবতা যদি কখনো ভুলে যায় তার হাতটা না কাজ করে, কিন্তু কখনো আষাঢ়ের সাতটা ভুল হবে না। পৃথিবীতে ভগবান সব তিথি পালন করতে পারে, পাল্টে দিতে পারে, কিন্তু পৃথিবী যতদিন থাকবে এই আষাঢ়ের 7 কোনোদিন পাল্টাবে না। বলবে কেন? না, একজন মহাসতী তার দেহ ত্যাগ করেছিলেন, আর তার দেহ তিথিতে আজকে সেই মায়ের রজস্থলা তিথি, তাই আজকে মা ধরিত্রীতে হাত দিতে নেই। কে মানে বাবা? প্রতিদিন কীর্তন শুনি, হরি নামের মেলা দেখি, আর প্রসাদ পাই, বাড়ি যাই। এই এত কষ্ট করে পূজারী ঠাকুররা রান্না করলো, দেখলাম তো কি কষ্ট, বাবা আগুনের কাছে রান্না করছে, আর ছেলেগুলো সব সবজি আমি না করে এই একটু জিরোচ্ছে, তারা আবার আপনাদের প্রসাদ দেবে, কি কষ্ট করছে ছেলেগুলো, তবু দেখবেন ওরা বদনাম খাবে। কি জানেন, কোথ থেকে পূজারী এনেছি, রান্না ভালো করে কারা বলে জানেন? যারা কোনোদিন কাউকে দুটো খাওয়াতে পারেনি সেই মানুষটাই বলে যে এরা রান্না করতে জানে না। আর আজ সেই তিথি, এই অম্বুবাচীতে মা তার পতিদেব তার অপমান সইতে পারল না বলে, দক্ষ যজ্ঞ বিনাশায় ধ্রুব দুঃখ নিবারণ, দক্ষকে বিনাশ করবার লাগি দক্ষের বাড়িতে গিয়ে স্বয়ং সতী দেহ ত্যাগ করেছিল। আর সেই সতীর দেহকে নিয়ে আমাদের পরম বৈষ্ণব শিব ঠাকুর বাবা ভোলানাথ তিনি পাগল হয়ে গিয়েছিলেন। আর তার পাগলের প্রচেষ্টায় নারায়ণ সইতে না পারে সুদর্শনের দ্বারায় সেই মায়ের সতী দেহটাকে 51 খণ্ড করে 51 পিঠ করে দিয়েছিলেন। আর সেই গুহাটি কামাখ্যা, সেই কামাখ্যাতে মায়ের কত মেলা, কত মানুষ, কত সাধু সন্ততিরা গেছে দর্শন করার জন্য মাকে। আর কিছুদিন পরে হবে একটা
জয়তু জয়তু কলিযুগ পাপন অবতারি, জয় কলির কলবসদ্রহুতকারী অবদয়াল গুরুদেব। আজ কীর্তন প্রারম্ভের অগ্রভাগে আমি আপনাদের যুগল চরণের শরণাগত হলাম। তৎপরে মাধুর্য মণ্ডিতময় শ্রীধাম বৃন্দাবনে উপবেশন সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভগবত ভক্ত বৃন্দে শ্রী পাদ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণতি জানাই। সবকার চরণে জানা কোটি দণ্ডবত প্রণাম। সঙ্গে আমার পিতৃ মাতৃগণের চরণে আমার ভক্তি নম্র প্রণতি, ছোট ছোট ভাই ও বোনদের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা। তৎপরে জানাই আজকে যিনি দাতা তার এত অক্লান্ত পরিশ্রম করে যিনি মহতী হরিবাসটি করলেন, এরকম আমার খুব বড় ভালোবাসা। আর সর্বোপরি জানাই যে মা আমাকে ফোনে কথা বলত তাকে আমার কোটি কোটি প্রণাম। মা গো, এই বাংলার মাটিতে তুমি জন্ম হয়েছ, কেবলে তোমার সন্তান নেই, কেবলে তুমি বিবাহিত নয়। আজকে তুমি যাদের মানুষ করলে এরাই তো তোমার সন্তান, না খেয়ে তুমি ওদের খাওয়ালে, নিজের জীবনটাকে এক জায়গায় স্থিতি করে তুমি ওদেরকে আনন্দ দিলে, শুধু জন্ম দিলে কি আর মা হয়? মা সারদাকে রামকৃষ্ণ বলেছিল, জন্ম দিলে যদি সবাই মা হতো গো, সবাই জন্ম দেয়, কেন মা হতে পারে না? তাই আমার সেই মাকে কোটি কোটি প্রণাম। চলি আজকে সর্বপ্রথমে মহাপ্রভু ভাবাম্পন্ন দেশ, কোন দেশ ভাবাম্পন্ন দেশ? নদিয়া। 1486 খ্রিস্টাব্দে 1407 শতাব্দে 23 ফাল্গুনী নক্ষত্র পূর্ণিমা তিথিতে একটা ছেলের জন্ম হয়েছে। ছেলেটি আর কেউ নয়, আজকে এত কষ্ট করে আপনারা কাছেই পেয়েছেন, যিনি সর্বরোগের ঔষধের মালিক, যিনি সর্বরোগকে নিরাময় করতে পারে, শিবান মহাপ্রভু। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে হিন্দু মুসলমানের রাইট লেগে গেছে, যুদ্ধ লেগে গেছে, কিন্তু কেন লাগছে? তারাই যুদ্ধ করে যারা কোনোদিন পড়ে না একই বিন্দু দুইটি কুসুম, হিন্দু আর মুসলমান, তারাই যুদ্ধ করে। যারা বোঝে না তারাই আগুন লাগায়। হে মরবি তো তুই, সরকার মরবে না, কি মরবে? যতগুলো ট্রেন পুড়াবি তত তেলের দামটা বাড়বে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়বে, আর যে সইবে সে অনেক কিছু পাবে, যে সইবে না অনেক কিছু হারাবে। এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো, এই করেছো ভালো নিঠুর হে, নিঠুর হে, এই করেছো ভালো, এমনি করে স্নিগ্ধে স্নিগ্ধ প্রদীপে জ্বালো, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বললেন, এই করেছো ভালো, তুমি যা করেছো সবই ভালো, ঠাকুর দয়াময়। আজকে সেই প্রেমময় চিত্ত আর কিছুদিন পরে ঘটেছিল বা ঘটতে চলেছে
আপনারা সকলেই জানেন বা সকলে অবগত আছেন। আজকে আমরা একটু গৌরলীলার মাধ্যম দিয়ে পরে আমরা লীলায় বিশ্লেষণ করব, আর রাতও হয়ে যাচ্ছে, তো বেশিক্ষণ তো গৌরচন্দিকায় থাকলে তো আর হবে না, তাই চলি। অতরে ভাবে সে খালো কোনে ভাবিনি, তোরে ভাবে সে খালো কোনে ভাবিনি, কত রে ভাবে সে খালো ও ধনি, তোরে ভাবে সে খালো কোন ধনি, নিদায় গৌর প্রেমানন্দে হরিবল 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 হরিবল।
ব্রজগোপে খেলে হরে হরে গো ব্রজগোপে খেলে হরে আজ আনন্দ নব ঘন ব্রজগোপে ভরা